আমাদের দেশে কমলা পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। আমরা যারা কমলা খেতে ভালোবাসি তারা এর খোসার উপকারিতা সম্পর্কে কতটুকু জানি? আপনি কি জানেন যে এই কমলার খোসা পুষ্টি ভাণ্ডার? এতে থাকে ফাইবার, ভিটামিন সি এবং পলিফেরনের মতো প্রয়োজনীয় উপাদান। হেলথ লাইন অনুসারে গবেষণায় দেখা গেছে যে মাত্র এক টেবিল চামচ কমলার খোসা প্রতিদিনের 14% ভিটামিন সি সরবরাহ করে, যা ফলের ভেতরের অংশের তুলনায় প্রায় 3 গুণ বেশি। একই পরিবেশন ফলের তুলনায় প্রায় 4 গুণ বেশি ফাইবার দেয়। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অনুসারে কমলার খোসা আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উপকার করতে পারে। জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে কমলার খোসার নির্যাস হৃদরোগের সঙ্গে সম্পর্কিত ক্ষতিকারক রাসায়নিকের উৎপাদনকে বাধা দিতে পারে। এছাড়া কমলার খোসা কিছু অঙ্গের ব্যাকটেরিয়া কার্ডিওভাস্কুলার রোগের বিকাশে সহায়তা করে। এছাড়া TMAO এর মাত্রা ভবিষ্যতে কার্ডিওভাস্কুলার রোগের পূর্বাভাস দিতেও সাহায্য করতে পারে। সর্বশেষ গবেষণার ফলাফল অনুসারে কমলার খোসার নির্যাস উপকারী ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ, তাই TMAO এবং ট্রাইমেথালাইন উৎপাদন করতে সাহায্য করতে পারে। আর তাই কমলার খোসা ফেলে না দিয়ে তা আপনার খাবারের তালিকায় যুক্ত করতে পারেন। কমলার খোসা শুকিয়ে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন কিংবা গুঁড়া করেও রাখতে পারেন।